ধরা পড়ে গেছে। না না চোর চোর ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। শোনো, যে চুরি করে খায় তারই একমাত্র হয়। একদম ঠিক কথা বলো ভাই। জামাইবাবু বলছে তাহলে এক কাজ কর না, চল না আমরা জঙ্গলে যাই, জঙ্গলে যেয়ে কিছু ভাজা পোড়া খাই। বললাম তো বেশ, তো তাহলে কি খাবে? তো জামাইবাবু বিভিন্ন রকমের আইটেম বললো, তার ভিতরে আমাদের দুটো আইটেম পছন্দ হলো, সে দুটো আইটেম নিয়ে আমরা হাজির হয়ে পড়েছি, আর এখানেই আমরা করব সেটা আমরা চিন্তাধারা করেছি, আর পোলকটা ঠিক এখন এখন থেকেই শুরু হচ্ছে। কি বলে যাব, চলো আমরা আজকে কি করি বিকালে স্ন্যাক্স, আপনারা সঙ্গে থাকুন, চলো দেরি না করে শুরু করে দিই, আর কিছু বলার নেই, চলো। এখন আর উঠছে না, কোথায় গেল? যা বানাবে বানাবে, আমার খাওয়া দাই তো খাবো, ফার্স্ট হবেটা কিছু বুঝতে পারছি না কি হবে। দেখো না হবে কি, সেটা হচ্ছে আমরা আজকে করব ঠিক বাঁধাকপির পকোড়া, চলে সাথে বাঁধাকপি, তাহলে চলুন ঝুরিঝুরি 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 করে কেটে নিই। বাঁধাকপিটা ফ্রেশ পাতাটা নেব, বাড়তি পাতাগুলো সব ফেলে দিয়েছি, এই দেখুন ফ্রেশ করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। চন্দন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, এটা বাঁধাকপি নয় তো, তা কি ফাঁকা কপি, ফাঁকা কপি, দোকানদার ঠকে দিয়েছে না, তোমার বাঁধাকপি সাইজ করে কাটতে হবে, এই একরকম দিলাম, এই দেখো এরকম দিলে হবে তো চন্দন ভাই, এরকম দিলে হবে তো বলছি কি? হ্যাঁ, মেশিন নাকি আমি যে করে দেবো, হাতে লেগে যাবে না চন্দন ভাই? দেখ দেখ একবার তাকিয়ে দেখ, ঝুরি 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 এরকমই হবে। গোলা ভাই, হ্যাঁ বলো, বাঁধাকপি তুমি কত রকম দেখেছো? কত রকম দেখেছি? দু তিন রকম। কিরকম কিরকম? একটা হচ্ছে থালা বান্দা, একটা গ্রিন বান্দা, আর একটা হচ্ছে সে লাল বান্দা। আচ্ছা, আমি পাঁচ রকম দেখেছি বলো। ও তোমার তিন রকম, আর একটা ছোট বান্দা, ওটা তো ওলকপি। না না, ছোট বাঁধাকপি ছোট ছোট হয়, ছোট ছোট হয়, এর নাম বলো ভাই, জানি না। গুলু রঙের বান্দা তো হবে, বলেছি আমি ওকে গুলু রঙের, ওকে আমি বলেছি। আমরা সুন্দর বডির চিকেনটা নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। হাড়ের থেকে মাংসটাকে ছাড়িয়ে নিই প্রথমে। বলো কাঞ্চন, না চন্দন বলো, কাঞ্চনের কথা মনে পড়ে যায় রে ভাই, ওই যে বই করে না কাঞ্চন ভাই, আমাদের পাশেও তোরে পেয়েছি রে ভাই কাঞ্চন, তোর আর চন্দন নাম আর আমি রাখবো না, তোকে কাঞ্চন বলেই ডাকবো ভাই। তারপরে তারপরে আর কি ডাকবো? এ হবি ভাই, এ চন্দনের নামকরণ, নাম আজকে নামকরণ হবে, আজকের যে রেসিপি এই রেসিপির পরে চন্দনের নামকরণ হবে। আচ্ছা, আজকে আমাদের দর্শক বন্ধুদের বলছি যে আজ থেকে আমাদের কাঞ্চনকে পাশে পেয়েছি, চন্দন ভুলে গেছে, চন্দনকে হারিয়ে ফেলেছি, কাঞ্চনকে পাশে পেয়েছি। আধার কার্ডটা পাল্টে দাও, অনেক রকম কমেডি শুনতে পাবেন, এ ভালো ভালো গান জানে, একটা গান গান জানা ভাই, ভাই চন্দন, এই কাঞ্চন তুই তো মোটামুটি রাগ করবি না, চন্ডাল থেকে চন্দন, চন্দন থেকে কাঞ্চন, যেরকম আগে ছিল আনন্দ, আগে ছিল পচা, তারপরে হলো আনন্দ, এখন হয়েছে হ্যাপি, তাহলে ও যখন মেনে নিয়েছে তুই কেন মানবি না? তাই বল পচা। না না, সেদিন আবার পাসপোর্ট অফিসে গেলাম, অফিসে গিয়ে বলছে হরে আনন্দ, বলছি আনন্দ, আনন্দকে আনন্দ বলছে কেন? বলছে হিন্দি ভাষা, ও হিন্দিতে বলে আনন্দ। আমলাম আচ্ছা 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 ঠিক আছে ভাই, তুই একটা গান শোনা, তুই তুই একটা গান শোনা, নীলে নীলে আম্বার সে, বিকেল মানে আড্ডা, বিকেল মানে অনেক গল্প, আর বিকেল মানে অনেক
সুন্দর ভাজা পোড়া খাবারের আড্ডার জায়গা। আজকে বিশেষ কিছু নয়, শুধু এখানে বসেই আপনাদের যতটা পারি আনন্দ দেওয়ার চেষ্টা করব। একদম পুরো খাবার আমরা আজকে তৈরি করব আমাদের জন্য, তাই তো? নিশ্চয়ই। আমাদের কি নাম বললে? কাঞ্চন। কাঞ্চন, বাবা রে, কাঞ্চনের মতো তো একদম দেখতে। বেশ চলো, সেই খুশি দামে রেডি করো আদা আর রসুন, আমাদের সাই কুটে নিচ্ছে। সেই খুশিতে আমি পেঁয়াজের পাপড়ি গুলো ছাড়িয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, কাটটা আগে হয়। চন্দন ছাড়া যাবে না আজকে, কুটে রস বার রস বার করতে হবে। রস দরকার, ওই তোমার ছাকড়া দরকার নয়। পাপড়ি গুলো এভাবে আমরা ছাড়িয়ে নেবো। আনন্দ, পাপড়ি ছাড়ো, আমি এইখানে, তুমি আসো বাটি নিয়ে, ওখানে বসো, ওখানে বসো। কোন দিক দিয়ে বেরোলো? হ্যাঁ, এদিক দিয়ে একটা ছোট বেরিয়ে গেল, বাস। এরপরে এখান থেকে একটা বের করে নিলাম, এর সাইড একটু ফেলে দিয়ে আমি এই একটা পাপড়ি করে নিলাম। এই একটা পাপড়ি, এটা একটু বড় হয়ে গেছে। তুমি যেটা বানাবে করেছো, পেঁয়াজ করেছি, টমেটো করেছি, ক্যাপসিকই এই জান, তুমি বাজার করেছো, ওর কাছে জমা দিছি আমি। হ্যাঁ, ক্যাপসিকই জানি দি, ক্যাপসি আর আমি জানি না, ওর কাছে আমি জমা দিছি। ক্যাপসি নিয়ে আয় ভালো করে আমার হাতে দে ক্যাপসি। বাহ, যাই হোক বন্ধুরা, আমাদের ক্যাপসিকাম লাগবে, আমরা ক্যাপসিকাম নিয়ে এসেছি, ক্যাপসিকামটা কেটে নেব। এটা পাপড়ি, পামড়ি, পাপড়ি। তাহলে এই তিন রকম পামড়ি থাকবে তো? পেঁয়াজের, পেঁয়াজের, টমেটো আর ক্যাপসিকাম, ক্যাপসিকাম। আজকে বিকালবেলা ঝমঝমাট স্ন্যাক্স নিয়ে এসেছি আজকে আমরা। এদিকে রয়েছে হলো বাঁধাকপির পকোড়া, সঙ্গে রয়েছে চিকেন স্টিক। তবে চিকেন স্টিকটা কিভাবে বানাবো, সর্বপ্রথম শুরু করছি আমি আর দুলাল। ক্যাপসিকাম, ক্যাপসিকাম, ক্যাপসির পরে মাংস দিলাম, তাই তো? হ্যাঁ, ক্যাপসির পরে মাংস, টমেটো, একটা মাংস, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, একটা মাংস, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, পেঁয়াজ। তুই তো দুকানে মাংস ঢুকিয়ে দিও, দুকানে মাংস ঢুকিয়ে দিও, ওটা ছোট ছিল তার জন্য। তো জায়গা এই তো হয়েছে না? হ্যাঁ, এখানে রাখো, যাবো। দুলা ভাই, এগুলো কি উদা উদা খায়, এর সঙ্গে কিছু লাগে না? লাগে। কি লাগে? সেগুলো আনা হয়েছে, তুমি দেখতে পাবা খাবার সময়। আচ্ছা, এতক্ষণে দেখলেন দুলালদা খোকনদা একটা আলাদা জিনিস সুন্দর বানাচ্ছে, আর আমি আর আমাদের চন্দন চলে এসেছি। আমরা তৈরি করব বাঁধাকপির পকোড়া। আর এই বাঁধাকপির পকোড়াটা তৈরি করার জন্য আমরা কি কি জিনিস নেব, তা এর উপরেই আমরা প্রথমে দিয়ে দেবো বেসন। এই আমরা দিয়ে দিচ্ছি বেসন, বেসনটাকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এই দেওয়া হয়ে গেলো আমাদের এখন বেসন। এরপর আমরা দেব কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কুচি দিয়েছি, পরিমাণ মতন জোয়ান, পরিমাণ মতো লাল মির্চ পাউডার, পরিমাণ মতন চাট মশলা। এরপর আমরা দেব লবণ, হলুদ। এবার আমরা একটু জল দিয়ে বেশ সুন্দর করে কচিয়ে মাখিয়ে নেব। চন্দন, এ শুকনো শুকনো মাখাচ্ছে তো হচ্ছে না, একটু জল দাও ভাই আমার। হ্যাঁ, তাহলে মশলাপাতিগুলো আমরা সুন্দর করে মিশ্রণ করে নিলাম বাঁধাকপির সঙ্গে। এবার আমরা অল্প পরিমাণ মতো জল দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। হ্যাপিদা, তো দারুণ লাগছে মাই, আগুন ধরাই দিই আমি। চন্দন, চলো আগুন ধরাই দিই। সন্ধ্যার উনুন আমাদের ধরে গেছে, এখন কড়াই চাপাবো আর
পকোড়া ভাজা হবে। শুরু করছি স্টিকে মশলা মাখানো। এবার আমরা নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা, এটাকে সুন্দর করে রসটাকে বার করে নেব। শুকনো লঙ্কার গুঁড়ি, পেঁয়াজ রসুন আদার রস, তার সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ি। এবার আমরা দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দেব, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নেব। এবার দেবো আমরা চাট মশলা, সুন্দর করে মশলাটাকে গুলে নেব। তা এর উপরে আমরা পুরো মশলাটা দিয়ে এবার আমরা ঢেলে ভিজিয়ে রেখে দেব। চলো শুরু আরম্ভ, চলো তেল গরম হয়ে গেছে আরম্ভ। পকোড়া পকোড়া চন্দন দাদা, ইলিশ মাছ নিয়ে যা, ছোট ছোট দিলাম ভাই। ওইটা আমার জন্য নাকি চন্দন? চন্দন ঠান্ডা তেল দাদা, এই খানি কাকে বৃষ্টি হয়েছে এখন গরম দিই তুমি একটু গায়ে। আমাকে দুলাল বাবু যে কোহানে হারাই গেল দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বুঝলি চন্দন, ওই বুড়াইয়া গেলে কি হইবে, সোহের পাওয়ার যায় নাই কিয়া বুঝছ? একজন কম কম লাগছে আমাদের, ওখানে গেলে আছে ঘুরতে গেছে চারিদিকে তো জঙ্গলে কোথাও হারাই গেলো না তো গেছে দেখিস আবার কেউ বেড়াই নিয়ে আসে হব কষ্ট না ধরে। কত দূর ভাজা হয়েছে এই তোর? তুমি এই যে গায় চন্দন তো তোমার খুঁজতে গেল জঙ্গলে দিকে, আমি তুই এই দিকে গেছিলাম। সব নাশ করছে পোলাটা গেল কোন দিকে বলতে নি? হ্যাঁ বলতো দাদা, চটি নিয়ে যাই জঙ্গলে মুশকিল হয়ে যাবে। এই চন্দন চন্দন, আরে আমার যেতে ভয় লাগে, আমি যেতে পারবো না। এই রে খাইছে রে, যা যা যা। এই চন্দন, আরে আমি ওই দিকে যাই যাই রে। ও দেখ কত ভিতরে ঢুকছে দেখ। আমি দক্ষিণ দিকে গেছি, তুই উত্তরে কি করতে যাস? এই উত্তরিয়া আমার ওরা যে শিকার করতে বেরোয় সত্যি সত্যি পায়, তাই সত্যি সত্যি পায়। আচ্ছা ও আমাকে তো ভয় দিয়ে মারি ভাবছিলো, সারা দে শব্দ দে। হ্যাঁ আমি আসছি, ভালো কথা। জঙ্গলে অন্ধকারের ভিতরে ছুটে আসছে, আমার তো ধাক্কা দিয়ে ফেলাই দিত প্রায়, যাক আমি কাটি বেরোয় যাইছি। তাই তোমরা ছুটে আসছো, তাতে তো আমরা কামাল ভাই ইয়া বড় বড় দাঁতাল দাঁতাল সাদা 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 দাঁতাল মানে দাঁত দাঁত। ও এই বড় বড় দাঁতাল তো হাতি হয়, শুয়ে কি করে হয়? শুয়ে রহ হয় শুয়ে রহ হয় হ্যাঁ। তুই আমার তো শুয়ে শুতেছিস না তো কুকুরে? আরে
চন্দন ওই যে টিয়ার পাইছে কুকুরে টিয়ার পাইছে হাতির করো হাতির করো হাতির করো হ্যাঁ হাতির করো কেন কিন্তু আনন্দ তো আমাদের কি করবে আমরা অনেকগুলো লোক আছি না 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 দাদা খুব ডেঞ্জারাস কাউকে পুলিশ ছাড়ে না তাই এক গাদা লোক পেলে সেখানে ওরা এক গাদা আছে ভয়টাই লাগে গানের জগতে তোমরা দুইজন আছো আমরা তো দুইজনা ময়দা মুখ আরে আমরা তো রোজই গাই তোমরা আজকে গাও তুই গা ভাই তুই গা ভাই তুমি গাও পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ শুনে মন ভরে যায় না 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 এটা বগুড়া তো ভাই এই গান শুনে আর বগুড়া বুকে আমি ভাবলাম জামাই বুকে খাওয়াবে মনে হয় যাই হোক একটা পকোড়া ধরে খেলাম হাতটা ধুয়ে আসি এটা অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করে রাখা হয়েছে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ঝোলটা ভালো করে ভিতরে ঢোকে বাস এবার ভাজবো তো ভাজার সময় হয়ে গেছে আমাদের পকোড়া ভাজা রেডি এক ঘন্টা হয়ে গেল তো আমি আবার একটু আর একটু ভালো করে মাখিয়ে দিলাম একবারে বাস এরপর কি হবে এরপরে হবে চিকেন স্টিক চিকেন বলো তো কি ভাই আমরা নাম বলতে পারবো বলো বলো বলে দিলে পারবো তো আমরা সচরাচর খাই না চিকেন স্টিক বলো চিকেন স্টিক হ্যাঁ এই যে আমি তাওয়ানে চলে এসেছি আমরা স্টিক গুলো এখন ফ্রাই করব হালকা পরিমাণে সানফ্লাওয়ার তেল দিয়ে দেব দুলাল বাবু তুমি এখন আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দাও ওই হয়ে গেল হয়ে গেল হ্যাঁ দাদা দারুণ লাগছে কিন্তু দেখতে নামটা আমি বারবার ভুলে যাই কাঠি 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 কাঠির ভিতরে মাংস ভরা কাঠি মুরগি ওই হলো বারবার নামটা কি ভালো করে বলে দাও তো বলতো কাঠি মুরগি না না ভালো করে বলতো চিকেন চিকেন স্টিক আমরা যে এইসব বানাচ্ছি সে যদি হাত বাড়ি নিয়ে নেয় হাত বাড়ি নিয়ে নেয় নিতে পারবে না হাত বাড়ি চাইতে পারে কিন্তু যদি নিয়ে নেয় যদি নিয়ে নেয় আমি সোজা ধরবো সোজা একবারে এক ধরে বাড়ি এনে আমি থাকবো না জলদি করো জলদি করো রাত হচ্ছে জঙ্গলের মধ্যে প্রথমে আমরা স্টিকগুলো সাজিয়ে সুন্দর বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে আবার সাইড দিয়ে হালকা করে আবার তেল দিয়ে দেবো তো আমাদের স্টিক সুন্দর ভাবে হয়ে গেছে দেখে নিন এবার আমরা নামিয়ে নেব আসনটা উঠিনি ভাই কড়াইয়ের তেল খালি করছে
সাংঘাতিক হয়েছে। আসুন খেতে আসুন জঙ্গলে, আমরা আছি, এখন অনেক রাত হয়ে গেছে, এগুলা খাওয়া দাওয়া করবো। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে আর দারুণ সুন্দর দেখতে হয়েছে, সত্যি খেতে যে কি মজাদার হবে। আমি একটা দাদার ভিতরে পড়ে গেছি। আগে এইটা খাবো না আগে ওইটা খাবো? তুমি আগে সসটা খাও, আগে সস খাও, শুধু আঙুল দিয়ে ভরাই, হ্যাঁ আগে সস খাও, তারপরে তারপরে যার সঙ্গে ভালো লাগবে সেটার সঙ্গে ম্যাচ করবা, টেস্ট করো ওইটা। এবার কার সঙ্গে ম্যাচ করবে? ঢালনা টক, ঢালনা টক, এটা কার সঙ্গে ম্যাচ করবে? এটা টক 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 টক, তাহলে কোনটার সঙ্গে ম্যাচ হবে? আমার তো এটার সাথে মানায় বেশি ভালো মনে হচ্ছে। হ্যাঁ বেশ, তাহলে ওইটার সাথে। ওয়াও দারুণ সুন্দর, আগে নিয়ে নিয়েছি, আগে নিয়ে নিয়েছি। হুম তো আমি কিন্তু এক চারটে করে খাবো চিকেন স্টিক। কাঠিটা বড় হয়ে গেছে, কাঠিটা একটু দাও। আমি একটা কথা কই, তোমরা খাইতেছো সাবধানে খাবা, তুমি দেখা যায় লাগছে মাংস যাই না কাটি না তোমার জিবি টিবি না লাগিয়ে দেয়। হ্যাঁ হাবি ভাই, আইসা আইসা কাট করে বেরিয়ে যাবে। মজা লাগছে গোটা। একটা পকোড়া খাই, পকোড়া খাই না? তুমি কাটি ভেঙেছ? হুম আর বৃষ্টি আসে যাচ্ছে। হুম হুম হুম, আমি কিন্তু আসছে তাড়াতাড়ি খেয়ে আমি ভাবলাম তুমি চন্দনের ঠকাবা। না ওরে খাওয়াই দিস, আমি ওরে খাওয়াই দিই। তোমরা আমাদের সঙ্গে বাঙালি জানো, তাই পারে আমাদের সঙ্গে বাঙালি পারবে, পারবে চ্যালেঞ্জ। আমরা আমাদের সঙ্গে যদি বাঙালিতে যাই, আমরা ওই কি বলে এটাকে পাঞ্জা, পাঞ্জা লড়বো না, বেশিও খাবো না, দিমাগ সে কাম করনা হোগা। আচ্ছা মানে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি আমাদের এখানে। আচ্ছা বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই মনে মনে আমরা চারজন ফোনে ফোনে যোগাযোগ করে বললাম যে রাতে একটা খুব সুন্দর একটা ভাজা পোড়া হয়ে যাক। তাই যাই হোক, আপনাদের সামনে যে ভাজা পোড়াটা তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাত হয়ে গেছে অনেকটা, মেঘও অনেকটা পড়েছে, জল ইতিমধ্যে দু এক ফুটা পড়তেও শুরু করেছে। তা যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখনও অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই করুন, আমাদের পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।